ওয়েলকাম টু পূর্বিস মন। আজকের রেসিপি মাত্র তিনটি উপাদান দিয়ে বানাবো। কোনো রকম ওভেন, ডিম বা ক্রিমের ব্যবহার না করে খুব চটজলদি বানানো যায় এমন একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নতুন নতুন রেসিপি নোটিফিকেশনের জন্য প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চলুন শুরু করা যাক। প্রথমে পাকা আম নিয়ে ভালোভাবে ধুয়ে কেটে নেব। আমি এই রেসিপির জন্য হিমসাগর আম নিয়েছি। আপনারা আলফানসো বা অন্য সুমিষ্ট গন্ধযুক্ত মিষ্টি আমের ব্যবহার করতে পারেন। ৩০০ গ্রাম আমের শাঁস একটি মিক্সারে নিয়ে, তারপর হাফ কাপ চিনি নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এখন এই মিশ্রণের সাথে হাফ কাপ এবং ওয়ান ফোর কাপ ঘরের তাপমাত্রায় থাকা ফুল ফ্যাট মিল্ক যোগ করুন। এবার মিশ্রণটি একটি সস প্যানে ঢালুন। কর্নফ্লাওয়ার স্লানি বানানোর জন্য একটি বাটিতে ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার ঢালুন, এর সাথে ওয়ান ফোর কাপ ফুল ফ্যাট মিল্ক যোগ করুন। এবার মিশ্রণটি সরিয়ে রাখুন। পাকা আম ও দুধের মিশ্রণটি আঁচে বসান। এক চিমটে নুন যোগ করুন। আঁচ এই পর্যায়ে লোতে রাখবেন এবং অনবরত নাড়তে থাকুন। যখন মিশ্রণটি জল ছেড়ে তরল হবে, তখন পূর্বের বানানো কর্নফ্লাওয়ার স্লারি যোগ করুন। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার স্লারি যোগ করুন এবং ক্রমাগত নাড়তে থাকুন। লিখিত রেসিপির জন্য ডেসক্রিপশন বক্স দেখতে ভুলবেন না। ক্রমাগত অল্প আঁচে নাড়তে নাড়তে মিশ্রণটি যখন এরকম দেখতে হবে, আঁচ থেকে নামিয়ে নিন। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। এবারে হাফ টিস্পুন লেবুর রস এর সাথে যোগ করুন। বাড়িতে এরকম ছাঁচ না থাকলে ছোট বাটির ব্যবহার করতে পারেন। আমি ছাঁচগুলোকে গ্রিস করে নিয়েছি অলিভ অয়েল দিয়ে। আপনারা রিফাইন অয়েলের ব্যবহার করতে পারেন, তবে অলিভ অয়েল ব্যবহার করলে ডেজার্ট থেকে কোনো গন্ধ আসবে না। এখন ছাঁচে পূর্বের বানানো মিশ্রণ ঢেলে দিন এবং এটিকে ফ্রিজে সেট হওয়ার জন্য 12 ঘন্টার জন্য রেখে দিন। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে ডেজার্টগুলোকে মোল থেকে বের করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা। পরিবেশনের আগে অবশ্যই আমের কুচি ও পুদিনা পাতা সহযোগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।